প্রত্যন্ত এলাকায় অজানা পোকার আক্রমণে ক্ষতির মুখে বিভিন্ন কৃষিজাত ফসল, গরিব উপজাতিদের কপালে চিন্তার ভাঁজ, নির্বিকার কৃষি দপ্তর, বনাঞ্চলের সবজিগুলো অঙ্কুরেই বিনাশ হয়ে যাচ্ছে বলে খবর। জানা গেছে উপজাতিরা বনাঞ্চলের গুল্মজাতীয় ফসল বাজারজাত করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে বহুকাল ধরেই। ঘটনা আঠেরোমুড়া পাহাড়ের বনাঞ্চলের বিভিন্ন পাদদেশে। ওইসব এলাকার গিরিবাসীরা মূলত জুম চাষী হলেও জুম চাষের অসময়কালে তারা বনাঞ্চলের গুল্মজাতীয় সবজি সংগ্রহ করে বাজারজাত করে নিজেদের ভরণ পোষণ করে। ওইসব গুল্মজাতীয় সবজিগুলির মধ্যে রয়েছে ঢেঁকির শাক, তুত বেগুন সহ অন্যান্য সবজিগুলোর মধ্যে অজানা পোকার আক্রমণের কারণে তাদের কপালে চিন্তার ভাঁজ। মূলত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চিরাচরিত প্রথা অনুযায়ী এই অজানা পোকার আক্রমণ হয়। এদিকে অভিযোগ, এই অজানা পোকার আক্রমণের খবর তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অফিসে জানা থাকলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। স্থানীয়দের দাবি, অতি দ্রুত যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কৃষি দপ্তর। সড়ক কিনারে থাকে, এটা পাতা পাতা খায় আর কি, সব এক একটাই পাতা থাকলে সব ধ্বংস করে লই পাতা। দেগিসার পাতাও খায় আর বেগুন পাতাও খায়, খায়া ধ্বংস করে দেয়। আর জালের পাতা, জাতার পাতা, বেন্টা এটা সব খায়। তা মানুষের বিক্রি করতে গেলে বিক্রিও করতে পারে না, সব জিনিস ধ্বংস করে দেয়। আর আমরা ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রথ।